সেটা তোমার হাজবেন্ডের দিক দিয়ে আসবে তাহলে এই দিক দিয়ে চলো পরে আর ওনারা দুইজন ছিল পরে ওনারা আমারে মানে হালকা একটু সামনে নিয়ে যায় ওরে কাপড় চোপড়ে বসায় রাখে আমি হলে গেছে কাপড় চোপড় থুই দে তখন আমার আটকায় দিছে মানে বলতাছে আর কি জোরজোরি করতেছে আমি বললাম যে ভাই ও কোথায় পরে বলল যে ওর জায়গা মতো আছে এই তোরা তো কিছু ভাবতেইব না তুই এখন মানে এই জোরজোরি করলো আর কি দুজনই পরে আমার সাথে বসছে মানে ওই যে একই ভাষায় ছিলাম পরিচয় আর কি ওই হিসেবে জিরানিতে জিরানি মামুন কি করতে মানে কি ব্যবসা করতো আর কি জিল্লুর সাথে পরে পরিচয় এক হিসাবে ওই যে মোস্তাফিজুর জাহাঙ্গীরনগরে কি জানো আপনাদের কোনো পরিচয় না 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 মোস্তাফিজুর কোনো পরিচয় নাই পরিচয় মামুনের পরিচয় মোস্তাফিজুর মামুনের পরিচয় সেক্ষেত্রে ওরা রুম দিছে আর এখন তখন বলছে তাহলে আমি তোদের বাসায় থাকবো না কাপড় চোপড় ব্যাগ আমার তুই কয়টার সময় নিয়ে আপনি গেছেন আপনি গেছেন কয়টার সময় আমি আসছি এই জায়গায় 6টা 6:30টার আপনি কি খালি হাত পাই গেছেন আমি খালি হাত আসছি আচ্ছা তারপর কি আর নিয়ে গেছেন না 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 ও তারপরে একা আসছে ওর বলছে কাপড় চোপড় তুমি নিয়ে আসো মা উনি রইছে মেতে বলছে আপনি এসএমএস দেখাইতে হবে না তারপরে পরে ওর মতো কাপড় চোপড় নিয়ে গেছে জাহাঙ্গীরনগর ভিতরে নিয়ে আসতে বলছে ওরে বলছে এই জায়গায় সেবা আছে এই জায়গায় তুমি বসো আর আমি বসায় রাখি মামুন ছিল জাহাঙ্গীর আপনি কি তখন ওনার আপুর সঙ্গে ছিলেন ওরে কাপড় চোপড় নিয়ে বসায় রাখে আমি হলে গেছি কাপড় চোপড় তুই দে তখন আমার আটকায় দিছে আটকায় দিয়ে আমার কত নম্বর রুম আটকেছে 317 নম্বর রুম এ বলো বাইরে থেকে আটকেছে কে আটকে ওই মোস্তাফিজের একটা ছোট ভাই আছে আচ্ছা তারপর ও ছিল আমার সাথে রুমের ভিতরে বসা পরে আমি বারবার বলতেছি ভাই আমার ওয়াইফকে একটা ফোন দিতে দেন আমারে কয় না সমস্যা নাই ওরে গাড়িতে উঠাই দেবো মামুনি আর মোস্তাফিজের গাড়িতে উঠাই দেবো পরে তো তারপর সাথে গেলে ঘটনা ঘটছে কি ঘটছে এরপরে এটা একটু বলুন কয়টার দিকে আমি ওরা ফোনে এসএমএস করেছিলাম এসএমএস অনুযায়ী দেখছি পরে ওনারা উনি বলতেছে যে তাহলে একটু সামনে হাতাহাতি করে এদিকে লোকজন দেখলে মাইন্ড নিবে পরে উনি বলতেছে যে তোমার হাজবেন্ড এদিক দিয়ে আসবে তাহলে এদিক দিয়ে চলো পরে ওনারা দুইজন ছিল পরে ওনারা আমার মানে হালকা একটু সামনে নিয়ে যায় পরে পরে বলতেছে যে এ পাশে দাঁড়াও মানে পরে মানে বলতেছে যে উনি আসছে মানে বলতেছে আর কি জোরাজুরি করতেছে আমি বললাম যে ভাই ও কোথায় পরে বললো যে ওর জায়গা মতো আছে এই তোরা তো কিছু ভাবতেইব না তুই এখন মানে এই জোরাজুরি করলো আর কি দুজনই পরে আমার সাথে বসছে আর কি কিছু বললে এই সমস্যা তোর কোনো কিছু নেই পরে আসার সময় আমার সুজা উনি আমার নিয়ে যেতেছে আমার ফোন ওনার সাথে পরে সামনে একটু সামনে গেছি পরে বলতেছে তুই সুজা দেখে আমি এদিক দিয়ে যাবো আমি ওরা ফোন দিয়ে দিবো পরে আমার আবার সুজা একবার গাড়ি উঠাই দিচ্ছে একটা অনেক দারোয়ান অনেক লোকজন আমি আবার সবার সামনে যা বলতেছি যে সিসি ক্যামেরা আছে ওইখানে দেখেন আমার হাজবেন্ড ওনারা নিয়ে আসছে আনতেন পরে দুই তিনটা লোক আমি আবার যাওয়ার সময় ওই লোকটারে দেখছি কি কপাল মানে ওই লোকটারে দেখছি পরে বসছি যে ভাই ওই লোকটাই পরে ওনারা কয়েকজন মিললা ওনার কাছে গেলাম পরে ভাই কোন মেয়ে কে চিনি না পরে আরেকটা লোক গেল তা চিনি না মানে উনি আমাদের চিনে না পরে আমার নিয়ে গেছে একটা লোক পরে সেই লোকটাই হেরে দেখে বলতেছে ও ভাই আপনি কি হয়েছে না হয়েছে বাদ দেন মানে সিগারেট দেন মানে উনি আবার ওনার দলে গেল উনি আবার একজন ছিল পরে উনি বলতেছে যে সিগারেট করো না আমি তখন অনেক চিলা ফেলা যে ওরে এখনই এনে দিবেন কয় মিনিট এনে দিবেন আমার কোন মানে ওরে ছাড়া আমি যাবো না এটাই আমার কথা পরে কয় মিনিট মিনিট না এখনই আনবে এখনই আমি কই এখনই কই আনবেন আনে আয়না দেন মানে এসে করতেছি পরে ওনারে আনে দিছে পরে উনি আসছে পরে আমি ওনারে বলছি যে ভাই আপনারা ওনারা আয়না দেন আমি শুধু চলে যাবো কারো কিছু বলবো না পরে উনি আসছে ওনার দেখে আমি সামলাতে পারি নাই পরে আমি দেখছি যে ওনারে মারধর করছে নাকি পরে আমি ওনারে আমার এই যে কিছুক্ষণ আগে খুলে গেছে মানে মোটামুটি ভাবে চলে গেছে এখানে এগুলো আমার মানে আমি অনেক জোরাজোরি করছি যে ভাই আমার ধরেন মানে আমাকে মারধর করছে হ্যাঁ হ্যাঁ মানে দুটো চর মারছে আর কি মামুন দুটো চর মারে রুমে থুয়ে গেছে আর মামুন কই গেল চলে মামুন পরে তো বাইরে আসলো বাইরে পরে আমার এখানে